गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। केमन आज तुम्हारा सबाई? हमें खूब 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 भलो आज फ्रेंड्स। तो आज के वीडियो स्टार्ट करछि एकदम सकाल बेला थेके। तो सकाल बेला घूम थेके उठे फ्रेश हो सबथेके प्रथमे जेटा आमार काज बालकनी धोया और घरटाके झाड़ देवा, बासी घरटाके झाड़ दिए नेवा। तो ओटाई करछि, तो भाबलाम चलो आज के एखान थेके निजेर वीडियोटाकेओ स्टार्ट करा जाक। तो देखो जानलागुलो प्रतिदिन सकाले बंद करे दी फ्रेंड्स, बिकज सकाल बेला रोद आसे तो खोला राखले ना काठगुलो फिर खराब हो जाए। तो रातेर बेलार दिके माने सन्ध्याबेला करे आबार खुले दी, भोरबेला अब्दि खोला थाके और सकाल बेला बंद करे दी। और हाँ, मेघला वेदारे किन्तु खोलाई राखी, बेसि रोद जो उठे तक बंद कर दी। तो देखो एखे बैलकनी जो धुए नहीं वाइपारे को एक टेने दीची, बिकज एखी एखे बाबा आसें माँ आसें बैचान्स स्लिप कर गले मुश्किल, और टाइल्स मार्बल्सर घर तो प्रचंड स्लिप कर। तपर एखे देखो झाड़ू हाथे नहीं बैरिए पड़े, हमें आज एक छोट भूल कर फेले आगे बैलकनी धुए नहीं बो सकाल बेलाटा एम हड़बड़ी थके आगे हाँ घर झाड़ दिए तपर बैलकनी धुते हतो। तो जैक हमें बारेंदाते মানে এখান থেকে ময়লাগুলোকে তুলে নিয়েছিলাম। তো এরপরে ঘরটা ঝাড় দেওয়ার পরে আমার সবথেকে মেইন কাজ যেটা হবে ফ্রিজ থেকে সবজি বার করে সবজি কাটা। তার কারণ বড়বাবু যেহেতু স্কুলে যাবে তো আমাকে এখন ব্রেকফাস্টটাও বানাতে হবে। মানে সকালবেলায় এই চক্করে ব্রেকফাস্টটা হয়ে যায় সেটা খুবই ভালো কথা ফ্রেন্ডস, বাট একটা না প্রচণ্ড টেনশন কাজ করে যেহেতু বাসের টাইমে আমাদেরকে রেডি হতে হবে। তো দেখো এখান থেকে আমি গাজর বার করে নেব, মানে গাজর আলু পেঁয়াজ রসুন এগুলো সব আজকে কাটবো, বিকজ আজকে ভাবছি চাউমিন বানাবো। মানে আগের দিনও বলেছিলাম বেটা চাউমিন বানাবো, তখন বড়বাবু বললো খুব খুশি হয়ে গেছিলো, ফির আমি আমার না আর বানানো হয়ে ওঠেনি। তাহলে ঠিক আছে চলো তাহলে। আর এই এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ব্যাপারটা হচ্ছে মঙ্গলবার, ফির স্যাটারডে, থার্সডে, অনেকগুলো দিন আমরা নিরামিষ খাই। থার্সডেটা মাঝে মাঝে খাই, মানে রেগুলার নয়, বাট সপ্তাহে দুদিন তো হয় মঙ্গলবার আর স্যাটারডে। তো সেই কারণে না ওই পেঁয়াজ রসুন মাছ এগুলো একটুখানি ভেবে চিন্তেই করতে হয়, না তো আবার সেই গোটা রান্নাঘর ধুয়ে পুছে বার করতে হবে। তো যাই হোক এখন যেহেতু মানে যথেষ্ট টাইম আছে তো তাই জন্য ভাবলাম চলো আজকে চাউমিনটা করি। তো চাউমিনটা এখানে করার জন্য আগে গাজর আলু পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিচ্ছি যেমনটা তোমাদেরকে বললাম, এরপর রান্নাঘরে গিয়ে ঝটাপট করতে লেগে যাব। আর তারপর আবার মাম্মামকেও রেডি করতে হবে, উঠাতে হবে। তো আজকাল বড়বাবু আমার বড় হয়ে যাওয়ার পরে না ফ্রেন্ডস ও অনেকটা বুঝে গেছে, মানে ও আমার না আগে যেরকম একটা হড়বড়ি থাকতো ওকে রেডি করার সময়, আজকাল কিন্তু ওই হড়বড়িটা আর থাকে না। কারণ আমি দেখি ও না যতক্ষণ আমি কিচেনটা সামলাই ও বেরিয়ে পড়ে ইউনিফর্মটা নিজেই পরে নেয়, সক্সটা পরে নেয়, সুজটা পরে নেয়। আজকাল সুজটা পরতে না ওরা তো অসুবিধা হয় না, বিকজ লেসওয়ালা সুজ আর নেই এটা, তো যার জন্য ও পরে নেয়। আর তারপর দেখো চাউমিনের প্যাকেট বার করে নিলাম, একেবারে পাঁচটা প্যাকেট নিয়ে আসা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো চাউমিনটা এখানে চাপিয়ে দিলাম আর চাউমিনটা চাপিয়ে পড়ে চাটাও চাপিয়ে দিচ্ছি, কারণ বাবাকে চা দিয়ে দেবো। আর তারপর কিন্তু দেখো চম্পকামা চলে গেছে, চিম্পুমাকে বসে গেছি মাথায় তেল দিতে। তা মাথায় ওর তেল দিয়ে নিয়ে ওকে একটু চুলটা বেঁধে দেবো, খুব পছন্দ করে। চলো দেখতে থাকো তাহলে। সকালবেলা থেকে যে কাজে লেগেছি এই জাস্ট বসার টাইম পেলাম ফ্রেন্ডস, মানে আনপ্ল্যান কাজ চলে এলে যা হয় আর কি। দিদি আসেনি আজকে, আর খুব বাজে অভ্যাস একটা, মানে কাজ পরিষ্কার নো ডাউট করে ফ্রেন্ডস, বাট বলে না সবারই একটা প্লাস মাইনাস থাকে, তো এই দিদির খুব বাজে অভ্যাস যখন না আসার থাকে না ফোনটাকে সুইচ অফ করে রেখে দেয়। তো একটা ফিক্সড টাইম নেই, কখনো সাড়ে একটায় আসে, কখনো সাড়ে নটা, কখনো সোয়া নটা। তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম, ভাবছিলাম যে ঠিক আছে আসবে আসবে। দিয়ে ফাইনালি মা অনেকবার কল করলো সুইচ অফ সুইচ অফ সুইচ অফ, দিয়ে সাড়ে নটার সময় কাজে লাগলাম। তো রাতের বেলা থেকে সব বাসন জমা ছিল, বেসিন খালি করলাম, তারপর মা ঘরটা ঝাড় দিল, ঠাকুর ঘরটা মা মুছলো। তার মাকে বললাম তুমি স্নান করতে চলে যাও, দিয়ে আমি বাকি পুরোটা মুছে বার করলাম, ব্যালকনি পরিষ্কার করলাম। আচ্ছা, তো ওই সব করে ধরে দিয়ে বাবাকে খেতে দিলাম, বাবুকে ওকে খেতে দিলাম, দিয়ে এইমাত্র আমি নিজের খাবার নিয়ে বসলাম। তা আজকে জলখাবারে চাউমিন হয়েছে, তোমরা সবাই জানোই ফ্রেন্ড সকালবেলা শেয়ার করেছিলাম। আচ্ছা চিম্পু এটা বানিয়েছে, এখন বানালে মা? বাও কি সুন্দর। চিম্পু সকালবেলা উঠে কিন্তু গুডগালের মতো এ বি সি ডি সব কিন্তু লিখেছে না মা? মা আমার খুব কথা শোনে। তো ফ্রেন্ড সকাল থেকে কেবল জল খেয়েছি আর চারটে বিস্কুট খেয়েছি, হ্যাঁ, আর ওই রাত্রেবেলায় বাদাম, আচ্ছা রাত্রেবেলায় বাদাম ভিজিয়ে রাখা হয় তো সেই ভেজানো বাদাম খেয়েছি। তা এখন বাজে মোটামুটি ১১টা, এখন বসছি জল খাবার খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেন্ডস, চাউমিন খেয়ে নিলাম পেট ভরে মন ভরে। এবারে বসে পড়েছি তরকারি কাটবো, তা তরকারি কি কাটবো দাঁড়াও দেখাই। বটিনটা সরাই। আচ্ছা এই বটিনটা ফ্রেন্ডস আমাদের না ঠাকুরের বটিন ছিল, বাট ইদানিং আমি এটাতে পেঁয়াজ কেটে ফেলেছি, তো ঠাকুরের থেকে এটা সরে গেছে আর নয়, কারণ আমাদের বটিনটা ধার কমে গেছিলো তাই। তো এই যে এখানে করব ঝিঙে আলুর পোস্ত, পানপুর থেকে ১ কেজি পোস্ত এনেছি তাই ডেলি পোস্ত হবে, তা ঝিঙে আলুর পোস্ত।
অ্যাকচুয়ালি কালকে বাবা মান্ডি গেছিল ফ্রেন্ডস কাঁচা আম আর পাকা আম আনতে, মানে এখানে মানে মান্ডি থেকে যদি থোকে নিয়ে আসে এক তো ভালো পাবে আর একটু সস্তাও পাবে, কারণ বেশি করে আনবে যেহেতু। এখানে নিলে 1 কেজি 250 এরকম, মান্ডি থেকে 1.5 কেজি 2 কেজি 3 কেজি এরকম তো বেশ ভালো পাওয়া যায়। তো আচারের আম বলেছিলাম বাবাকে আনতে যেতে, তো বাবা ওই আম আনতে গিয়ে পরে ঝিঙে গুলো ভালো পেয়েছে, ঝিঙে আর লাউ বাবা নিয়ে এসেছে। তো বলি বাসি করে তো লাভ নেই, তাই পোস্ত বানিয়ে নি, তো এটা ঝপাং করে কেটে নি। চলো দেখতে পুরো কালি ভূত লাগছি না ফ্রেন্ডস, মাঝে মাঝে এক দুদিন এরকম হয়ে যায়, পুরোটাই যেন হিসাবে গড়বড় হয়ে গেল। মানে মেন ওই দিদি, মানে দিদির জন্য এরকমটা হয়েছে, মানে কি আর বলবো। তো এখন বাজে 2:30, এখনো কিন্তু আমার স্নান হয়নি আর নিরুপায় হয়ে পরে খেতে বসে গেলাম, বিকজ খাবো কখন, 3 বাজে। তো মা ওইদিকে গুড় আম করছিলো, বাবা কালকে মান্ডি থেকে আম এনে দিয়েছে কাঁচা আম, আমি বলেছিলাম তেলাম যেহেতু হয়েছে বলেছিলাম মা গুড় আম বানিয়ে দেবে, তা গুড় আমটা বানিয়েছে। তারপরে মশলাগুলো পরে বিলাতে হবে, তো আপাতত ওইটা মানে আমটা গুড়ের সাথে আর কি মিক্স করলো ততক্ষণে। তা আমি রান্না বান্না করার পর, হ্যাঁ খাচ্ছি, আমি রান্না বান্না মানডে থেকে কিন্তু একসাথে বাসে যাবে, একসাথে আসবে না বড় দিদি, আচ্ছা চম্পকের একটা বন্ধু আছে আরনা বলে, মানে বান্ধবী, সে অনেকদিন ধরে, তার কোনো সিবলিংস নেই ঠিক আছে, তো সেই কারণে সে চিম্পু চম্পকের বোন কে অনেকদিন ধরে দেখতে চাইছে, চিম্পুকে। এবার ও বলছে ঝিঙে আলুর পোস্ত, ঝিঙে গুলো বাবা খুব সুন্দর এনেছিল, পুরো ফ্রেশ ছিল। এখানে আছে শাক, তো শাকটা রসুন আর লঙ্কা এসব দিয়ে ভাজা আছে। এই যে বললাম গুড় আম মা করছিল, ওটাই মা একটুখানি দিল, এখনো এর মধ্যে সব ভাজা মশলা মেশানো হয়নি, জাস্ট গুড়ের সাথে ফোটানো হয়েছে। আর এটা হয়েছে ফ্রেন্ডস বুন্দি কারি, জেনারেলি কারি পকোড়া করি তো বুন্দি কারি করেছি আর খেতে দারুণ হয়েছে। লেট যখন হয়েই গেছে বলি আরো লেট করে নি, তার কারণ হচ্ছে এই যে আচারটিকে মা বানিয়ে রেখে দিয়েছে, এটির মশলা তৈরি করতে হবে। আর যদি বলি বিকেলে করবো তাহলে আবার ওই লেট খেয়ে যাবো, বিকজ স্নানটা করলেই শরীর ছেড়ে দেবে। তো এখানে কিন্তু সব ভাজা মশলা বানিয়ে নিয়েছি, কিসের কিসের বানিয়েছি বলে দিচ্ছি। কালো জিরা, মেথি, গোটা জিরা, জোয়ান আর মৌরি, এগুলো মা ভেজে দিল এই তাওয়াতে, আমি বানিয়ে নিলাম চাকিবেলাতে। আর এই যে এই লোকটা স্কুটি সার্ভিসিং করতে দিয়েছিল, স্কুটিটা নিয়ে এলো, আর গাড়িটাও দিয়েছে, গাড়িটা এখনো আসেনি না, দুটোই সার্ভিসিং। শশা দুটো বার করেছো? হ্যাঁ উচিত না, তা সেই কারণে এখন আমরা স্কুটির কাগজের ওটাকে কি বলে গো, আরসি না, হিরো শোরুমে যাবো,
ওখানে গিয়ে পরে ওটার ইয়েটা হয়ে যাবে, ইন্স্যুরেন্সটা হয়ে যাবে না, তাহলে হয়ে গেল। তা ঠিক আছে চল এই মশলাটা মিলাই। তো চল এই মশলাটাকে এবারে মিলিয়ে দিই। এই মশলাটা হ্যাঁ ঢেলে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে এটা একেবারে স্বর্গ হয়ে যাবে, স্বর্গ। রুটি লুচি পরোটা ডাল ভাতের সবের সাথেই দারুন। মুড়ি হ্যাঁ অনেকেই খায়। চিড়ে খায়। বলছি তো সেই না বলো। পোহা বাস চুপ করো আর বলতে হবে না। আরে খায় পোহার সাথে আচার খায় না। তো বলছি তো দালিয়া হ্যাঁ দালিয়ার সাথেও খায়, খিচুড়ির সাথেও খায়, ডোসা ইডলি হ্যাঁ। আচার এমন একটা জিনিস সবের সাথেই চলে। দেখো আমি এখন কারির সাথেও খেলাম। তো কেমন হয়েছে ফ্রেন্ড দেখতে তোমরা বলো। না না আমি বানাইনি, মা বানিয়েছে। আমি খালি মশলাটা মিক্স করলাম গুঁড়ো করে, বাস। টাইম এখন 6:45 আর আমাদের এখানে বাইরেটা দেখে কেউ বলবে না। তা যাই হোক ফ্রেন্ডস, এতক্ষণে আমি একটুখানি বলতে পারো রিল্যাক্স হলাম, মানে এরপর আমার ওরকমভাবে বার্ডেন কিছু নেই। ডাইরেক্ট ডিনার, আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য ওরকম কিছু ব্যাপার থাকে না, চা করতে হবে, ঘরে নামকিন সবই আছে। তো কাপড় টাপড় এখনই মেললাম তোমরা দেখতে পেলে। তা কাপড়গুলো মেশিনে ছিল, স্নান করে বেরিয়ে যে কাপড়গুলো বার করে মেলবো সেই ক্ষমতাটুকু হচ্ছিল না, এত টায়ার্ড ফিল করছিলাম যে তারপরে ওই অ্যাকুপ্রেশার খানিকক্ষণ বসে বসে করলাম। আমার বর যে মেশিনটা নিয়ে এসছে ওই অ্যাকুপ্রেশার, ওইটাতেও খানিকক্ষণ বসে বসে পাটাকে রিল্যাক্স করলাম। মেন পাটাতেই প্রবলেম হচ্ছিলো, পায়ের পাতাটাতে। দিয়ে অনেকক্ষণ করার পরে একটুখানি বডিটা রিল্যাক্স হলো। একটু বাইরে যেতে হবে জিনিস টিনিস ছোটোখাটো আনার জন্য, তা অনেকদিন পর স্কুটিতে বাইরে যাব। তো এই যে আমাদের গাড়ি একদম ঝাঁকাঝাঁক তাকাতাক হয়ে চলে এসছে, ফাইনালি সার্ভিসিং হলো। হ্যাঁ মানে ওটাকে বেশি আর কি রাফ করা যাবে না, তাহলে আমাদের গাড়ির কালারটা নষ্ট হয়ে যাবে, যেটা আমাদের ভীষণ প্রিয় কালার। তো যাই হোক বললো 2-3 বার সার্ভিসিং এর পর নাকি এটা চলে যাবে, বাট আমি ভাবছি মানুষের কমন সেন্স, সিরিয়াসলি মানে বলতেই হবে, দুনিয়াতে কিছু কিছু মানুষ এরকমও আছে যার এতটুকুনি সেন্স নেই যে এটাকে ঢেকে দিতে হতো। হ্যাঁ এবারে ভেতরটা দেখাই তোমাদেরকে। এখানেই শেষ না, এরপর স্কুটিটাও দেখাচ্ছি, ওটাও একেবারে ঝাঁকাঝাঁক তাকাতাক। স্কুটিটাও একেবারে নতুন, এখনই মনে হচ্ছে কিনে নিয়ে এলে। হ্যাঁ গো এ হচ্ছে আমাদের অস্ত্র, এদেরকে ছাড়া আমি অচল, আমি কি আমরা। চলো বার করো, সার্ভিসিং হয়ে গেছে, আজ তো স্টার্টও হয়ে যাবে। হ্যাঁ চলো, গরম গরম সিঙ্গারা তার সাথে মুড়ি মিক্সচার আর ভুজিয়া। তো বসে পড়েছি আমরা সবাই এখানে। চিম্পুমা ঝাল লাগছে না? আচ্ছা খাও। এইমাত্র বাইরে গেছিলাম, বাইরেতে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমাদেরকে বলেই গেলাম যাওয়ার আগে, মানে অনেকদিন পর স্কুটিতে গেলাম। তো ফাইনালি একটু হালকা ফুলকা কোথাও যেতে না, স্কুটিটা খুব কাজে আসে। তা চিম্পু ভেবেছিল আমরা গেছি ওর ব্যাগ নিতে, না না ব্যাপারটা হচ্ছে আমরা ব্যাগ নেব বলে ওইটা ভেবেছে, কিন্তু অনলাইন নিতে চাইছি, বিকজ কিছুদিন আগে চম্পক এটা নিয়েছিলাম, খুব সুন্দর কোয়ালিটিতে এসেছিল। তো ওর ড্যাড ওর জন্য অনলাইন দেখেছে, আর যেহেতু প্রাইম মেম্বারশিপে আছি তো একদিনেই চলে আসবে, তা এখনই বুক করে দেবো, কালকে। হ্যাঁ কালকে চলে আসবে। হ্যাঁ এখন তো রাত হয়ে গেছে। তো যাই হোক এটাও বুঝলো এতক্ষণে, না তো আসার পরে তো কান্নাকাটি কেন ব্যাগ আনোনি। তো ওটা হয়ে যাবে, তো ওই ব্যাগ তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, মেবি নেক্সট ব্লগ ইয়া তো উৎসে নেক্সট ব্লগ। তো যাই হোক সেটা এলেই দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি জমিয়ে পুরো মুড়ি আর সিঙ্গাড়া খাবো আরামসে, কারণ এখন আমার আর ওরকম কোনো প্রেশার নেই, তবে এটা খাওয়ার পরে আমাকে বসতে হবে এডিটিংয়ে।
তো আজকের মতো ভিডিওটা এখানে অবধি রাখলাম। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। নতুন নতুন ভিডিওস অনেক 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 আসতে চলেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই বাই।